ছোটোবেলা থেকে গ্রাম বাংলার প্রচলিত কিছু ধারণার কথা শুনে এসেছি এবং অনেক গল্প বা ঘটনার কথাও শুনেছি সেসব গল্প বা ঘটনার অধিকাংশই ছিল কোনো বট গাছ তেতুল গাছ এবং বাঁশঝাড়কে কেন্দ্র করে এই গল্প বা ঘটনাগুলো যতটুকু সত্য বা যেমন নিশ্চিত করে বলা যায় ঠিক তেমনই গ্রাম বাংলার প্রচলিত কিছু ধারণা বা বিশ্বাস যা যুগ যুগ ধরে মানুষ তাদের চিন্তাধারায় বহন করেছে কিন্তু তাদের এই বিশ্বাসের সঠিক ব্যাখ্যা পাওয়াও ততটা মুশকিল তবে এমন অদ্ভুত বিশ্বাসের মজবুত কোন ভিত্তিতেই অবশ্য আছে যা সন্ধান বিজ্ঞানীরা এবং গবেষকরা আজ অব্দি খুঁজে পাননি এমনি এক প্রাচীন বটগাছের সন্ধান পাওয়া গেছে ভারতের পাঞ্জাবের ফতেহগড় সাহেব জেলার অন্তর্গত চরটি খেরি গ্রামে সেখানে একটি প্রাচীন বটগাছকে কেন্দ্র করে দানা বেঁধেছে এরকমই কিছু অদ্ভুত রহস্যের কথা অতিকাই এই বটগাছের বয়স প্রায় চার চারশো বছর গ্রামের মানুষের যত ক্ষতি হোক তবু তারা বটগাছটি কাটা তো দূরের কথা গাছটির একটি শেকড়ও কাটেনি তাদের ধারণা এই গাছে নাকি রয়েছে অলৌকিক সব ক্ষমতা অনেক অনুসন্ধানী দলও কৌতূহল দেখতে এসেছে বটগাছটিকে কিন্তু গাছ দেখলে কেমন অন্যরকম অনুভূতি হয় করে কোনো মানুষের রস বিস্তৃত বটগাছটি বিশাল দেহ উপরে নিচে অনেকখানি অংশ জুড়ে অধিপত্য বিস্তার আর চোখে তাকানো মানুষদের দ্রুত সরে যাওয়ার হুমকি দিচ্ছে স্থানীয় মানুষের বিশ্বাস কেউ গাছের একটি শেকড় কাটলে কিছুদিনের মধ্যেই তাকে ঢলে পড়তে হবে অবধারিত মৃত্যুর কুলে এই বটগাছের আশেপাশে রয়েছে জনবসতি এবং কৃষি জমি অন্য সব বটগাছের মতো এই গাছের শেকড়ও সুযোগ পেলে মাটির ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে অনেক সময় পার্শ্ববর্তী কৃষি জমিতেও শক্তিশালী হানা দেয় গাছটির শেকড় মাটির নিচে বটগাছের মোটা শেকড় থাকলে চাষাবাসের অসুবিধা হয় ফলে সেই শেকড় কেটে ফেলায় বেদেও কিন্তু সেখানকার লোকজন কখনোই এই গাছে শেকড় কাটেনি কারণ যারাই নাকি কেটেছে এ শেকড় সে অথবা তার নিকটতম আত্মীয় ঢলে পড়েছে মৃত্যুর কোলে ওই গ্রামের একজন বয়স্ক লোক অনিল চৌহানকে এই গাছ সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে জানায় সে তার জীবনে এমন অনেক উদাহরণ দেখেছে তার এই গাছে শেকড় কাটার কিছুদিনের মধ্যে অস্বাভাবিকভাবে মারা গেছে আত্মহত্যা করেছে অথবা তার নিকট কোনো আত্মীয় হঠাৎ করেই মারা গেছে তার যৌবনকালে এক কৃষকের কথা মনে আছে যার জমিতেও এই গাছের শেকড় আটকে গিয়েছিল ফলে সে এর একটি শেকড় কেটে ফেলে শেকড় কাটার সাত দিন পরেই সে কলেরা হয়ে মারা যায় আরেকদিকে চারোটি খেরির বাসিন্দাদের কাছে গাছটি শুধুমাত্র যে ভয়ের সামগ্রী তা নয় বরং তারা শ্রদ্ধাও করেন এই বটগাছটিকে কারণ তাদের বিশ্বাস এই গাছে নাকি বৃক্ষ দেবতার অধিষ্ঠান যার জন্যে অলৌকিক ক্ষমতার অধিকারী বটগাছটি গাছটিকে কেন্দ্র করে পূজা মর্চনাও থাকে বিভিন্ন কারণে তাদের মনের বৃদ্ধি পেয়েছে এই গাছের আধ্যাত্মিক মাহাত্ম মানুষের কাছে ভয় এবং ভক্তির অদ্ভুত সংমিশ্রণ প্রাচীন বটগাছটি ঘিরে স্রষ্টা ও তার স্রষ্টা জগৎকে রহস্য দিয়ে ঘিরে রেখেছেন সেই জন্যই কিছু কিছু রহস্য ব্যথ করা দুঃসাধ্য ব্যাপার মানুষের পক্ষে